আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে জিমির এই ভিডিও হচ্ছে জিমের যেদিন অপারেশন হয়েছে সেদিন থেকে তৃতীয় দিন। তো তৃতীয় দিন জিমি একটু সুস্থ হয়েছিল অপারেশনের পরে, ওর অবস্থা একটু খারাপ হয়ে গেছিল, কারণ যেহেতু একটা বড় ধরনের অপারেশন হয়েছে তো ওর অনেক পেইন ছিল, ও ঠিকমতো বসতে পারতো না, শুতে পারতো না, তারপরে পাটা ঠিকমতো মেলতে পারতো না। তো যাই হোক, অনেক খারাপ দিন গেছে, ওগুলো আসলে আমরা মনেও করতে চাই না। তো এখন হচ্ছে জিমি আল্লাহর রহমতে একটু সুস্থ, ওর পেইনটা একটু কমছে, পায়ের যে কাটা জায়গার পেইন তো ওটা কমছে বোঝাই যাচ্ছে, কারণ যেই পাটা ভাঙছে ওই সাইডেই ও কাত হয়ে শুয়ে আছে, আর গত দুই দিন ও হচ্ছে ওই সাইড কাত হয়ে ও শুতে পারেনি। তো ডাক্তার 14 দিনের অ্যান্টিবায়োটিক দিছে এবং বিভিন্ন ধরনের মেডিসিন দিছে, তো 14 দিন ওটা খাওয়াতে হবে এবং ওর অপারেশনের জায়গায় ব্যান্ডেজ করে দিছে, তো ওই ব্যান্ডেজটা 5 দিনের দিন আমাদেরকে খুলে ফেলতে বলছে। খুলে ফেলার পরে ওই জায়গাটা হচ্ছে প্রতিদিন ড্রেসিং করে দিতে বলছে এবং মলম লাগাই দিতে বলছে। তো পঞ্চম দিন আমরা হচ্ছে এটা খুলে দিব, খুলে দেওয়ার পর ড্রেসিং ট্রেসিং করে দেব, আর দেখেন জিমির চেহারাটা একটু কেমন হয়ে গেছে। যাই হোক, ও যে বেঁচে আছে এটাই অনেক, চেহারা দিয়ে কি হবে। আর অ্যান্টিবায়োটিকের কারণে ওর যে চোখের ক্ষতটা এবং নাকের থেকে যেই ব্লিডিংটা হচ্ছিল তো ওটাও কমে গেছে। চোখের ক্ষতটা একটু এখনও আছে, মানে এখন তো বর্তমানে আর কি, আমি বর্তমানের কথা বলতেছি, এখন যেহেতু 20-21 দিন হয়েই গেল তো এখন একটু কমে গেছে চোখের ইয়া, কিন্তু তখনও ছিল চোখের প্রবলেমটা। তো এই তো জিমির অবস্থা। আর জিমির যে সেলাই দিছে ওই সেলাইটা আমাদেরকে বলছে যে 14 দিন পরে নিয়ে যেতে, তখন ওরা দেখবে যদি শুকায় তো সেলাইটা কেটে দেবে। তো এই 14টা দিন ওকে একটু কষ্ট করে আমাদের যেভাবে হোক রাখতে হবে, যাতে 5 দিন পরে আমরা যখন ওই ব্যান্ডেজটা খুলে দেব তখন সেলাই জায়গা যাতে ও চাকতে না পারে, তো সেক্ষেত্রেও আমাদেরকে অনেক নজর রাখতে হবে। তো দেখা যাক, আপনাদের সাথে ইনশাল্লাহ সব কিছু শেয়ার করার চেষ্টা করব যতটুক যা ভিডিও আছে আমার কাছে। আর ও আসলে ছাদ থেকে পড়ে গেছিলো, অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপু কীভাবে ও পড়ে গেল। ও আসলে ছোটবেলা থেকেই ও ছাদে যায়, আমাদের সাথে ছাদে থাকে, তো কখনোই এরকম ও অ্যাক্সিডেন্ট ঘটায়নি আজ পর্যন্ত। ওর ছাদটা অনেক পরিচিত এবং ও প্রতিদিনই ও ছাদে যায়। তো যেদিন ঘটনা ঘটে, ওর আগের দিন একটা মেয়ে বিড়াল, মানে মেয়ে বিড়ালের জন্য ও বাসা থেকে অনেক দূরে চলে এসেছিলো মেয়ে বিড়ালটার পিছন পিছন। তো আমরা সেজন্য অনেক দূরে যেহেতু চলে গেছিলো তো আমরা অনেক কষ্টে ওকে খুঁজে টুজে নিয়ে আসছিলাম বাসায়। আনার পরের দিন আমরা ওকে আর বাইরে বের হতে দিইনি, যেহেতু বাইরে বের হতে দিইনি সেহেতু সে অনেক চিল্লা পাল্লা, মানে আমাদেরকে অস্থির বানায় ফেলছিল, সে বাইরে যাবে বাইরে যাবে। তো আমরা বাইরে না যেয়ে আমরা তখন চিন্তা করলাম যে ঠিক আছে তুই ছাদে চল, তোকে ছাদে নিয়ে ঘুরায় নিয়ে আসি। সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টিটা একটু কমছিল রাত 9টার দিকে, তো আমরা তখন হচ্ছে ওকে ছাদে নিয়ে গেছিলাম এবং কিভাবে যে হঠাৎ করে ছাদ থেকে ছাদের রেলিংয়ের উপরও উঠছে, উঠে যে কিভাবে পড়ে গেছে এটা আসলে মানে আমরাও অবাক হয়ে গেছি যে ও এতদিন ধরে ছাদে থাকে আর সেখান থেকে ও পড়ে গেল। যাই হোক, কপালে এটা লেখা ছিল। তো পড়ে যাওয়ার সাথে সাথে তো মানে অনেক জোরে আওয়াজ হয়েছে এবং আমাদের বিল্ডিংয়ে যারা যারা ছিল, মানে সবাই জিমিকে চেনে, সবাই বের হয়ে গেছে, মানে সবারই ধারণা ছিল যে জিমিই পড়ে গেছে, কারণ অনেক ও ম্যাও করে উঠছে, অনেক জোরে চিল্লায় উঠছে। তো এই তো, তারপর ওকে হসপিটালে নিয়ে গেলাম, তারপর তো আপনাদেরকে বললামই কী হয়েছে গত ভিডিওতে। তো এখন জিমি আল্লাহর রহমতে সুস্থ এবং আপনারা সবাই দোয়া করবেন ওর পায়ের হাড়টা যেন খুব তাড়াতাড়ি জোড়া লেগে যায় এবং আমরা অনেক তাড়াতাড়ি যেন ওর হাড়ের ভেতরে যে পিনটা দেওয়া আছে ওই পিনটা আমরা খুলে ফেলতে পারি, না হলে
ও যদি এখন বেশি লাফালাফি দৌড়াদৌড়ি করে, ওই পিনটা মানে পিনের আঘাতে যে হাড়টা দুই ভাগ হয়েছিল ওই হাড়টা 10 ভাগও হয়ে যেতে পারে। তো এখন ওকে অনেক সাবধানে রাখা হচ্ছে, ও যাতে বেশি হাঁটাচলা না করে, দৌড়াদৌড়ি না করে। যাই হোক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে।